Press the bell icon, subscribe to our channel, never miss a video from Flavor Wings. Hi friends, apnader shokolke amar channel Flavor Wings e shagoto janai. Ajke ami apnader jonno kore dekhabo mixed dal. Mixed dal korbar jonno amra ekhane 4 rokomer dal niye niyechi. Ekhane ami niye niyechi choto cupper half cup moto orot dal, choto cupper half cup moto chholar dal. সমান পরিমাণে নিয়ে নিয়েছি মুগের ডাল আর মসুর ডাল। এই চার রকম ডাল দিয়ে আমি আজকে মিক্সড ডাল আপনাদের করে দেখাবো। সাথে নিয়েছি একটা তেজপাতা, এক টিস্পুন মতো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কা দুটো আমি নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি এক টিস্পুন আদা বাটা, এক টিস্পুন জিরে বাটা, এক টিস্পুন চিনি আর এক টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এর সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আমরা রান্নাটা তেল আর ঘি দুটো মিশিয়ে করব। তার আগে আমরা ডালগুলো সিদ্ধ করতে হবে। তো ডাল সিদ্ধ করার জন্য আমরা কুকারে 2 কাপ জল মিশিয়ে নিয়েছি। জল ফুটে উঠলে আমরা এর মধ্যে ডালটা ছেড়ে দেব। চারটে ডালই আমি ভালো করে ধুয়ে রেখে নিয়েছি। এবার আমরা ডালটাকে মিশিয়ে নেব। আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে ছেড়ে দিলাম। এর সাথে আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে সামান্য সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে 2 টিস্পুন মতো আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে ডালটাকে আমরা 5-6টা মতো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করবো না, যাতে ডালটা গলে যায়। একটু গোটা গোটা দানা দানা অবস্থাতেই থাকবে। অন্যদিকে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি, 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে আমরা গরম করে নিচ্ছি। তেল গরম হলে আমরা এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। আমি বলে রাখি, এখানে আমার ভুলবশত মশলা দেওয়ার যে ভিডিওটা, সেটা কোনো কারণে আমি আর খুঁজে পাচ্ছি না, হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেছে। তো আমি বলে দিচ্ছি, এখানে আমি ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর হলুদ গুঁড়োটা মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা ডালটা এইভাবে আমরা উপর থেকে ঢেলে দিলাম। দিয়ে আমরা বেশিক্ষণ না, 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে মশলার সঙ্গে ডালটা ভালো করে মিলমিশ খেয়ে যায়। এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি, আমি এখানে 1 টিস্পুন মতো চিনি ব্যবহার করছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আর একটু আমরা এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ডাল। তো নিরামিষ ডালের মধ্যে আপনারা এই পদটি রাখতেই পারেন। যদি রান্নাটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল ফ্লেভার উইংস সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট বেল আইকন আছে, ওটাতে প্লিজ ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।